আসসালামু আলাইকুম। এই ভিডিওটি একজন সিএনজি অটোরিকশা চালকের সততা দৃষ্টান্তের ভিডিও। এই সিএনজি করে যাত্রীরা এসেছিলেন এবং পেছনে একটি ব্যাগ রেখে ভুলে নেমে গিয়েছিলেন, যেই ব্যাগে অনেক টাকার কাপড় ছিল। চালক চলে গেলেও পরবর্তীতে যখন দেখলেন যে এর পেছনে একটি ব্যাগ রাখা, তখন চালক মনে করলেন যে নিশ্চয়ই যে যাত্রী নেমে দিয়ে গিয়েছিলেন সেই যাত্রীর হবে ব্যাগটি। তিনি পুনরায়, যদিও কোনো মোবাইল নাম্বার ছিল না তার কাছে, তারপরও তিনি ফেরত আসলেন সেই বাসায় নিচে এসে যোগাযোগ করলেন এবং মালিককে পেয়েও গেলেন। তিনি কাপড়গুলো ফেরত দিলেন। আসলে এমন সততার দৃষ্টান্ত এখন খুব কমই দেখা যায়, যে কিনা এতগুলো দামি কাপড়, নতুন কাপড় পেয়েও আবার এসে ফেরত দিয়ে গেলেন। আমরা তার এই সততার দৃষ্টান্তের জন্য তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এখনও ভালো মানুষ যে আছে তার উদাহরণ হচ্ছেন এই সিএনজি অটোরিকশার চালক। ভাই আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ সুলেমান। সুলেমান ভাই, আমরা তা দেখলেন, এবং কেন ফেরত নিয়ে আসলেন? আমি ব্যাগটা ফার্স্ট পাইছি নামাজের আগে, জুমার নামাজের আগে বাসায় গেছি এবং চিন্তা করলাম যে যেই ভাইয়ের ব্যাগ সে যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে তাহলে তার ব্যাগ তার সামনে পৌঁছে দেয় আমার দায়িত্ব, এই জন্য আমি ব্যাগটা দ্বিতীয়বার নিয়ে আসছি। আপনি কি জানেন এই ব্যাগের ভিতরে কত টাকার মাল ছিল? না না, এটা আমি জানি না। অনেক টাকার মাল ছিল, কিন্তু যদি কেউ ব্যাগটা নিয়ে যেত তাহলে আমি কিন্তু টের পাইতাম না, কথা বলছেন? মানে আমি ঠিক করতে উপস্থিত পারছি না। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ সুলেমান। সুলেমান, বাসা কোথায়? কত বছর ধরে এই আপনি কত বছর ধরে এই সিএনজি চালান? আমি 5-6 বছর। এর আগে এরকম ঘটনা কি ঘটছিল? এরকম ঘটনা হয় টুকিটাকি, এটা একটা বাড়ি পাশে ফিরে দিয়ে দিছি, বড় ধরনের সমস্যা। তো এই কাপড়, এই কাপড়গুলো তো আপনি ফেরত নাও দিতে পারতেন, আপনি অনেক টাকার মালামাল বিক্রি করতে পারতেন। আমি তো পিছনের দিকে না তাকানোর কারণে মানে মালটা রয়ে গেছে। ধন্যবাদ আপনার। হ্যাঁ, নামাজের সময়, জুমার নামাজের দিন আমরাও খুব তাড়াহুড়া করছিলাম। তাড়াহুড়া করে বাসায় বাচ্চা ছিল, তাড়াহুড়া করে আমরা নিলাম। পিছনে যে আসলে সিটের পিছনে যে ব্যাগ রাখা, আমরা অজান্তি রাখা ছিল, আমরা আসলে ভুলে রেখে চলে গেছি। তা আপনি কি এটা ফেরত পাবেন এমনটা মনে করছিলেন কি না? আমার একটা বিশ্বাস ছিল যে আমি ওনাকে হয়তো দেখতে পারবো, কারণ যেহেতু এলাকায় আমাদের যাওয়া আসা যোগাযোগ আছে, হয়তো মালগুলা ফেরত পাই কি পাই না তা না, কিন্তু আমার ইচ্ছা বিশ্বাস ছিল যে ওনার সাথে আমার দেখা হবে। যাই হোক, আল্লাহ ভালোভাবে মিলাই দিচ্ছেন আর কি, আলহামদুলিল্লাহ। সুলেমান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসলে আপনি এত বড় একটা সততার পরিচয় দিলেন যে আপনি আবার আমাদের ব্যাগটা ফেরত দিলেন। এই ব্যাগে আসলে অনেক টাকার, আমার মনে হয় জামদানি কাপড়, যেগুলো অনেক দামি কাপড়, প্রায় আমি বলছি প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি অথবা তারও একটু কাছাকাছি হবে। যাক, আমরা এটা ফেরত পেলাম, এটা অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, আমরা আসলে সুলেমানের মতো মানুষ এখনও আছে সেটা আমরা আবারও প্রমাণ পেলাম। আসলে ভালো মানুষের সংখ্যা যদিও আমরা বলি দিনে দিনে কমে যাচ্ছে, তারপরও ভালো মানুষ আছে এই সমাজে, যেমনটি সুলেমান ভাই করলেন। তিনি আমাদের ব্যাগটি আবার ফেরত দিলেন, যেই ব্যাগে অনেক টাকার কাপড় ছিল, সবই জামদানি শাড়ি ছিল, সেই শাড়িগুলো তিনি ফেরত দিলেন। আমরা তার শুভকামনা করি, তার জন্য দোয়া করি, এমন সুলেমান যেন আমরা আরও দেখি এবং সবাই যেন এই সততার পরিচয় দেয়।